সহকর্মী হাজেরা শিউলি শিউলি একটু জানাবেন যে বিটিআই আমদানিতে লাইসেন্স জালিয়াতির বিষয়টি আসলে কিভাবে প্রমাণিত হলো আর যে মামলাটি করা হয়েছে তার নথিতে আর কি অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এই বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কাছে একটি চিঠি দেওয়া হয় এবং সেখানে তারা জানতে চায় যে দলিলাদি দাখিল করে মার্শাল অ্যাগ্রোভেট বিটিআই খালাস করেছে বা শুল্কায়ন করেছিল সেটি সঠিক কিনা এবং কিসের ভিত্তিতে এই পণ্যগুলো খালাস দেওয়া হয়েছিল। এরপরই চট্টগ্রাম কাস্টমস হাউসের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে একটি চিঠি পাঠানো হয় এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার ব্যারিস্টার বদ্রুজ্জামান মুন্সী জানিয়েছেন যে তারা আমদানি নীতি আদেশের যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী যেসব দলিলাদি দাখিল করার কথা বিটিআই আমদানির ক্ষেত্রে বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি লাইসেন্স এবং সেই লাইসেন্স অনুযায়ী বিটিআই আমদানির ক্ষেত্রে যে দলিলাদি সেই দলিলাদি তারা দাখিল করেছিল এবং তাৎক্ষণিকভাবে অনলাইনে তাদের পক্ষে সেটি তখন পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি। তবে যেহেতু প্রয়োজনীয় সব কাগজপত্রে তারা দাখিল করেছিল তাই তারা ওই মুহূর্তে সেটা শুল্কায়ন করেছিলেন এবং 5 টন বিটিআই তাদের 50 টন বিটিআই আমদানির তথ্য তারা দলিলাদিতে বা সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে লাইসেন্সের কপি সেখানে তারা দেখিয়েছিল। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আজকে তাদেরকে জানানো হয় যে আসলে বিটিআই এর আমদানির ক্ষেত্রে মার্শাল অ্যাগ্রোভেট যে দলিল দাখিল করেছে সেখানে তারা বিটিআই আমদানি তাদের অনুমতি ছিল না, তারা অন্যান্য পণ্য আমদানির অনুমতি ছিল কিন্তু তারা ওই লাইসেন্সের কপিতে বিটিআই আমদানির অনুমতি বা ট্যাম্পারিং করে সেটি তারা এখানে দাখিল করেছে এবং এই বিষয়টি জানার পরই চট্টগ্রাম কাস্টমস হাউসের পক্ষ থেকে আজ বন্দর থানায় ফৌজদারি আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে এবং এক্ষেত্রে মার্শাল অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী কর্মকর্তা এবং সিএনডিএফ এজেন্ট প্রতিষ্ঠান টি ভলির মালিক সহ 3 জন কর্মকর্তা সহ 5 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় এবং তারা বলেছেন যে তারা এই বিষয়টি আরও তদন্ত করছেন যে আরও কেউ এর সাথে জড়িত আছে কি না এবং এক্ষেত্রে সিএনডিএফ এজেন্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলেরও তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তো গালিব, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। লাইসেন্স জালিয়াতি করে কীটনাশক আমদানি কারক এগ্রোভেট মার্শাল এগ্রোভেটের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম কাস্টম হাউস, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।